প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। যারা খেলাধুলাকে ভালোবাসেন তাদের জন্য আজকে দারুণ একটি সংবাদ নিয়ে হাজির হয়েছি। কাতার বিশ্বকাপের সময়সূচি আগামী 21 নভেম্বর থেকে 18 ডিসেম্বর কাতারের 5টি শহরে অনুষ্ঠিত হবে এই বিশ্বকাপ। এই বিশ্বকাপের বিস্তারিত আজকের এই সংবাদে জানব। বিশ্বকাপের দলসমূহ কে কোন গ্রুপে পড়েছে এবং কবে কোন খেলা অনুষ্ঠিত হবে এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আজকের ভিডিওতে বিস্তারিত জানাব। আশা করি আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সেই সঙ্গে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রেখে চলুন আজকের ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত জেনে নিই। প্রিয় ভিউয়ার্স, দ্য ডেইলি ক্যাম্পাস আপনাদের সামনে আজকের নিউজটি হেডিং করেছে, দেখে নিন কাতার বিশ্বকাপের সময়সূচি। পত্রিকাটি আরও লিখেছে, চলতি বছরের নভেম্বরে পদ্মা উঠবে ফুটবলের সবচেয়ে বড় আসর বিশ্বকাপ ফুটবল। 21 নভেম্বর থেকে 18 ডিসেম্বর কাতারের 5টি শহরে অনুষ্ঠিত হবে এবারে বিশ্বকাপ। শ্রেষ্ঠত্বের মুকুট ছিনিয়ে নিতে এবারও বিশ্বকাপের মাঠে নামবে 32টি দল। অংশগ্রহণ করা 32টি দলের মধ্যে স্বাগতিক কাতার সহ 29 দল নিশ্চিত আগেই হয়েছে। যে 3টি দল বাকি রয়েছে সেগুলো নির্ধারিত হবে 2টি আন্তঃমহাদেশীয় প্লে অফের জয়ী এবং ইউরোপিয়ান প্লে অফের জয়ী দল নিয়ে। এই ড্র অনুষ্ঠানে ব্রাজিলের বিশ্বকাপ জয়ী তারকা ফুটবলার কাফু পট 1 থেকে বল তুলে কাতার সহ র্যাঙ্কিং এর শীর্ষ 7 দলের গ্রুপ ভাগ্য নির্ধারণ করেন, যেখানে আর্জেন্টিনা গ্রুপ সিতে, ব্রাজিল গ্রুপ জিতে এবং পর্তুগাল পড়েছে গ্রুপ এইসে। এবারের ড্রতে মার্সের ফিফা র্যাঙ্কিং অনুযায়ী 4টি পটে রাখা হয় দলগুলোকে, যেখানে স্বাগতিক কাতারের সঙ্গে র্যাঙ্কিং এর শীর্ষে 7টি দলকে রাখা হয় 1 নম্বর পটে। ক্রমান্বয়ে র্যাঙ্কিং এর পরের 8টি দল পট 2-এ, পরের 8টি দল পট 3-এ। এবারে জেনে নেওয়া যাক কোন গ্রুপে কোন কোন দল পড়ল। গ্রুপ এতে পড়েছে কাতার, নেদারল্যান্ড, সেনেগাল, ইকুয়েডর। গ্রুপ বি ইংল্যান্ড, যুক্তরাষ্ট্র, ইরান এবং ইউরোপিয়ান যে প্লে অফ সেখানে ওয়েলস, স্কটল্যান্ড, ইউক্রেন এর ভিতর থেকে 1টি দেশ এই গ্রুপ বিতে যাবে। গ্রুপ সিতে আছে আর্জেন্টিনা, মেক্সিকো, পোল্যান্ড, সৌদি আরব। গ্রুপ ডি ফ্রান্স, ডেনমার্ক, তিউনেশিয়া এবং পেরু অথবা অস্ট্রেলিয়া অথবা সংযুক্ত আরব আমিরাত। এই যে প্লে অফ ম্যাচ, এখান থেকে যে দলটি জিতবে বিজয়ী দল এখানে যাবে। গ্রুপ ইতে আছে স্পেন, জার্মানি, জাপান, কোস্টারিকা অথবা নিউজিল্যান্ড। এই 2টি দলের থেকে 1টি দল প্লে অফের মাধ্যমে নির্ধারণ হবে। গ্রুপ এফ বেলজিয়াম, ক্রোয়েশিয়া, মরক্কো, কানাডা। গ্রুপ জি ব্রাজিল, সুইজারল্যান্ড, সার্বিয়া, ক্যামেরুন। গ্রুপ এইচ পর্তুগাল, উরুগুয়ে, দক্ষিণ কোরিয়া, ঘানা। এবার জেনে নিই বাংলাদেশের সময় অনুযায়ী কোন দিন কার বিপক্ষে কে খেলবে। 21 নভেম্বর 4টি খেলা অনুষ্ঠিত হবে। বিকাল 4টায় সেনেগাল, নেদারল্যান্ডস, সন্ধ্যা 7টায় ইংল্যান্ড ও ইরান, রাত 10টায় কাতার, ইকুয়েডর এবং রাত 1টায় যুক্তরাষ্ট্র ও ওয়েলস অথবা ইউক্রেন অথবা স্কটল্যান্ডের ভিতরে বিজয়ী দল। 22 নভেম্বরও 4টি খেলা অনুষ্ঠিত হবে। বিকাল 4টা আর্জেন্টিনা, সৌদি আরব, সন্ধ্যা 7টা ডেনমার্ক, তিউনেশিয়া, রাত 10টায় মেক্সিকো, পোল্যান্ড, রাত 1টায় ফ্রান্স ও পেরু অথবা অস্ট্রেলিয়া অথবা আরব আমিরাতের ভিতরে যে বিজয়ী দলটি। 23 নভেম্বর 4টি খেলা, বিকাল 4টায় মরক্কো, ক্রোয়েশিয়া, সন্ধ্যা 7টায় জার্মানি, জাপান, রাত 10টায় স্পেন ও কোস্টারিকা অথবা নিউজিল্যান্ডের যে কোনো একটি, রাত 1টায় বেলজিয়াম ও কানাডা। 24 নভেম্বর 4টি খেলা, বিকাল 4টায় সুইজারল্যান্ড, ক্যামেরুন, সন্ধ্যা 7টায় উরুগুয়ে ও দক্ষিণ কোরিয়া, রাত 10টায় পর্তুগাল ও ঘানা, রাত 1টায় ব্রাজিল ও সার্বিয়া। 25 নভেম্বর 4টি খেলা, বিকাল 4টায় ইরান ও ওয়েলস, ইউক্রেন, স্কটল্যান্ডের ভিতরে প্লে অফে বিজয়ী দলটি এখানে ইরানের বিরুদ্ধে খেলবে। সন্ধ্যা 7টায় কাতার, সেনেগাল, রাত 10টায় নেদারল্যান্ডস ও ইকুয়েডর, রাত 1টায় ইংল্যান্ড ও যুক্তরাষ্ট্র। 26 নভেম্বর 4টি খেলা, বিকাল 4টায় তিউনেশিয়া ও পেরু অথবা অস্ট্রেলিয়া অথবা আরব আমিরাতের একটি যে কোনো একটি দল, সন্ধ্যা 7টায় পোল্যান্ড ও সৌদি আরব, রাত 10টায় ফ্রান্স ও ডেনমার্ক, রাত 1টায় আর্জেন্টিনা ও মেক্সিকো। 27 নভেম্বর 4টি খেলা, বিকাল 4টায় জাপান ও কোস্টারিকা অথবা নিউজিল্যান্ডের ভিতরে বিজয়ী দল বেলজিয়াম ও মরক্কো, সন্ধ্যা 7টায়, রাত 10টায় ক্রোয়েশিয়া ও কানাডা, স্পেন ও জার্মানির খেলা রাত
একটাই। 28 নভেম্বর 4টি খেলার, প্রথমটি হবে বিকাল 4টায় ক্যামেরুন ও সার্বিয়া, দক্ষিণ কোরিয়া ও ঘানার খেলা হবে সন্ধ্যা 7টায় এবং রাত 10টায় হবে ব্রাজিল ও সুইজারল্যান্ড, রাত 1টায় হবে পর্তুগাল ও উরুগুয়ে। 29 নভেম্বর 4টি খেলা, প্রথমটি রাত 9টায় ইকুয়েডর ও সেনেগাল, রাত 9টায় আরেকটি খেলা নেদারল্যান্ড ও কাতার, রাত 1টায় ইরান ও যুক্তরাষ্ট্র এবং রাত 1টায় আরও একটি খেলা ইংল্যান্ড ও ওয়েলস অথবা ইউক্রেন অথবা স্কটল্যান্ড। 30 নভেম্বর 4টি খেলা, রাত 9টায় ডেনমার্ক ও পেরু অথবা অস্ট্রেলিয়া অথবা আরব আমিরাত, রাত 9টায় আরও একটি খেলা তিউনিশিয়া ও ফ্রান্স, রাত 1টায় পোল্যান্ড ও আর্জেন্টিনা, একই দিন রাত 1টায় সৌদি আরব ও মেক্সিকো। 1 ডিসেম্বর 4টি খেলা, রাত 9টায় কানাডা ও মরক্কো, একই সময়ে ক্রোয়েশিয়া ও বেলজিয়াম এর খেলা অনুষ্ঠিত হবে অন্য একটি মাঠে, রাত 1টায় জাপান ও স্পেন, একই সময়ে জার্মানি ও কোস্টারিকা অথবা নিউজিল্যান্ডের ভিতরে বিজয় দল। 2 ডিসেম্বর ঘানা ও উরুগুয়ের খেলা হবে রাত 9টায়, দক্ষিণ কোরিয়া ও পর্তুগালের খেলা হবে রাত 9টায়, রাত 1টায় হবে সার্বিয়া সুইজারল্যান্ড এবং একই সময়ে ক্যামেরুন ও ব্রাজিল। এই হলো প্রথম রাউন্ডের খেলা। কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, ফাইনাল ম্যাচগুলো বিজয় দলগুলো আসার পরেই নির্ধারিত হবে। এই ছিল আমার আজকের আয়োজনে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আজকের এই ভিডিও থেকে আপনারা পুরোপুরি জেনে নিতে পারলেন ফিফা ওয়ার্ল্ড কাপ কাতার 2022-এর প্রথম রাউন্ডের খেলাসহ গ্রুপ ভিত্তিক দলগুলোর তালিকা। খেলা উপভোগ করার আহ্বান রেখে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।